হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ঘোষ কম্পিউটার একাডেমি। আমরা চলে এসেছি আমাদের 4 নম্বর ক্লাসে। দেখো, তোমরা ক্লাস দেখেই বুঝতে পারছো আজকে আমরা শিখবো কি করে পেন্টের মধ্যে লিখতে পারি। দেখো, আমরা এখানে বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন স্টাইলে আমি লিখেছি। এটা আমি কি করে লিখতে পারি? অবশ্যই আমি লিখতে পারি এ, এই এ মানে টেক্সট। এই এ টুল দিয়ে আমি কি কাজটা করতে পারি? কি করে করলাম? আগে আমি স্ক্রিনটাকে মুছে নিই, রাবারে ক্লিক করছি। রাবারটা ছোট আছে, কন্ট্রোল চিপে প্লাস, রাবারটা বড় হয়ে গেল, আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, মুছে নিলাম। আচ্ছা, এবার আমি ক্লিক করব এ। দেখো, আমাদের নর্মালি হোম আর ভিউ এ দুটো রিবন থাকে। যে আমি এ টুলে ক্লিক করে এখানে ক্যানভাসের মধ্যে ক্লিক করছি, দেখো আরেকটা রিবন যুক্ত হয়ে গেল টেক্সট বলে। দেখতে পেয়েছো, হোম আর ভিউ তো আছে, তার পাশাপাশি টেক্সট। টেক্সটের কাজটা কি? দেখো, টেক্সটের মধ্যে আমাদের সাইজ দেওয়া আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এখানে লেখার স্টাইল দেওয়া আছে, ঠিক আছে, আর কালার তো আছে। তো আমি এবার কিছু লিখবো। মনে করি আমি লিখলাম আমার কম্পিউটার একাডেমির নাম, লিখি ঘোষ কম্পিউটার, লিখতে পারি। এবার আমি চাচ্ছি এই লেখাটার আমি, আচ্ছা আমি এই লেখাটা আবার লিখবো নিচে। আমার এ তো ক্লিক করা যাচ্ছে, আমি নিচে আরেকবার ক্লিক করলাম। এবার আমি কালারটা চেঞ্জ করছি, অন্য কালার দিয়ে অন্য স্টাইলে লিখবো। দেখো, আমি অন্য কালার লিখলাম, স্টাইল চেঞ্জ করিনি, GHOSH। আমি এইভাবে লিখতেই পারি, লিখতেই পারি। এবার আমি এখান থেকে স্টাইল চেঞ্জ করছি, আমি অন্য স্টাইল নিয়ে নিচ্ছি, আমি এই স্টাইলকে নিয়ে নিলাম। বুঝতে পারলে? আবার দেখো লেখার, দেখো আমি যখন ঘোষ কম্পিউটার লিখলাম, উপরেরটা আমার জায়গা এটাই গেল, নিচটা কেন আঁটলো না? আমাকেই এরিয়াটাকে বড় করতে হবে। এই পজিশনে মাউসটা নিয়ে এসে ক্লিক করে এদিকে টানো আর এ পাশে টানো, দেখো উঠে গেল। বুঝতে পেরেছ? এছাড়াও আমরা মনে করো আমি এটা লেখার পর চাচ্ছি এই স্টাইলটা আমি করবো না, সেক্ষেত্রে কী করবো? এটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে, মাউস দিয়ে আমি সিলেক্ট করে নিলাম, চলে যাচ্ছি আবার স্টাইলের মধ্যে, এরিয়াল ব্ল্যাক। বুঝতে পারলে? আমি এইভাবে চেঞ্জ করতে পারি। আবার দেখো, আমি এই লেখাটার উপর একটা একটাকে সিলেক্ট করে কালার পাল্টাতে পারি। দেখো, আবার এটাকেও কালার পাল্টাতে পারি, আবার চাইলে এটাকেও কালার পাল্টাতে পারি। বুঝতে পারলে? এইভাবে কালার চেঞ্জ করা যায়। আবার দেখো, এই লেখাটাকে আমি সিলেক্ট করে নিয়ে মোটা আছে, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি। বুঝতে পেরেছ? এবার আমি যদি চাই যেখানে আন্ডারলাইনটা হবে না, আবার আমাকে সিলেক্ট করতে হবে, আন্ডারলাইনে ক্লিক করতে হবে, দেখো বুঝে গেল, আবার ইটালিকে ক্লিক করো, ইটালিক বন্ধ হয়ে গেল। বুঝতে পারলে? এইভাবে কাজ। এবার তোমাদের আমি এই টেক্সটে আরেকটি কাজ দেখাবো, দেখে নাও। আচ্ছা, আমি আবার টেক্সটে ক্লিক করছি, এখানে ক্লিক করে আমি একটি নাম লিখছি, আমি একটি নাম লিখলাম ঘোষ কম্পিউটার। আমি আবার এই নামটা লিখবো অন্য কালার দিয়ে। ঠিক আছে, এবার দেখো আমি এই লেখাটার এই আউটলাইনের উপর মাউসটা ধরে নিয়ে ক্লিক করে যদি ওপর দিকে নিয়ে যাই, দেখো স্টাইল হয়ে যাচ্ছে, তুমি যেই পজিশনে ইচ্ছা নিয়ে ছাড়তে পারো। দেখলে একটা শেডিং হয়ে গেল। তোমরা এইভাবেও টেক্সটের কাজ করতে পারো। এছাড়া দেখো, এই টেক্সটটা বানানোর পর তুমি যদি এই ফিলে ক্লিক করো, ফিলে ক্লিক করে অন্য কালার নিয়ে দিতেই পারো। দেখো, তোমরা পেইন্টটাকে নিজের ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারো। আমি জাস্ট তোমাদের আইডিয়া দিচ্ছি এইভাবে পেইন্টের কাজগুলো হয়ে থাকে। ঠিক আছে, তো এইভাবে আমরা আজকে ক্লাসে টেক্সটের কাজ শিখলাম। ঠিক আছে, তো তোমরা পেইন্টের সম্বন্ধে জাস্ট আইডিয়াগুলো পেলে এইভাবে বাড়িতে প্র্যাকটিস করো। আর আজকে ক্লাস এইটুকুই।
আরেকটি ক্লাসে আমি পেইন্ট এর বাকি যে কাজগুলো আছে ওগুলো আমি তোমাদের দেখিয়ে দেব। তো আজকের মতো ক্লাস এইটুকুই, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারো। ঠিক আছে, চলো বাই।